কিন্তু বেড়ে যাবে অর্থাৎ পেশেন্ট এক্ষেত্রে মেধাদিককে বুকবে ওবেসিটিতে ভুগবে যেটা আর হাইপার থাইরয়েড পুরো উল্টো এক্ষেত্রে কিভাবে পেশেন্ট রোগা হয়ে যাবে আমাকে ডাক্তারবাবু এরকম থাইরক্স ওষুধ দিয়েছেন কেউ এইটে এইট খান কেউ হান্ড্রেড খান কেউ ফিফটি খান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন আজকের টপিকটা হচ্ছে থাইরয়েডের ওপরে অনেকেই এই কথাটা বলেন আমাদের থাইরয়েডের সমস্যা হয়েছে কিন্তু আমরা অনেক সময় জানতেই পারি না থাইরয়েডের ঠিক কী সমস্যা হয়েছে খেয়াল করে দেখলে দেখতে পাবেন থাইরয়েডের সমস্যা অনেকের ওজন বেড়ে যায় কেউ মোটা হয়ে যায় কারো ওজন কমে যায় রোগা হয়ে যায় তাহলে নিশ্চয়ই থাইরয়েডের সমস্যার ভাগ রয়েছে ডেফিনেটলি রয়েছে একটা হলো হাইপোথাইরয়েড একটা হলো হাইপার থাইরয়েড এবার আপনি বলবেন যে আমি কী করে বুঝবো আমার কি হয়েছে তার জন্য আপনাকে যে টেস্টটা করাতে হবে সেটা হচ্ছে থাইরয়েড প্রোফাইল টেস্ট এই টেস্টের মধ্যে কি থাকবে এই টেস্টের মধ্যে থাকবে টি থ্রি টি ফোর আর টিএসএইচ তাহলে এটা পুরো প্রোফাইলটা টেস্ট করা হয়ে গেল টি থ্রি টি ফোর টি তো এই টি থ্রি টি ফোর হরমোন টি ফোরটা মূলত থাইরক্সিন হরমোন যেটা থাইরয়েড গ্ল্যান্ড থেকে খরণ হয় এই টি থ্রি আর টি ফোর যখন কমে যায় যতটা খরণ হওয়ার প্রয়োজন তার থেকে কমে যায় তখন ইএসএইচ হরমোনকে থাইরয়েড স্টিমুলেটিং হরমোনকে স্টিমুলেট করতে মানে ওকে বেশি খরণ হতে হয় সেই জন্য যদি দেখেন যে আপনার রিপোর্টে টি থ্রি টি ফোর কমে গেছে বা টি ফোর কমেছে টিএসএইচ বেড়ে গেছে টিএসএইচ বেড়ে গেছে তাহলে বুঝবেন আপনার কিন্তু হাইপো থাইরয়েড হয়েছে হাইপো কথাটার মানে হচ্ছে কম ঠিক আছে মানে কমে যাওয়াকে বলে হাইপো বেড়ে যাওয়াকে বলে হাইপার তো এখানে কমটা কী হচ্ছে ওই থাইরক্সিন হরমোনটা কমে যাচ্ছে আর থাইরয়েড স্টিমুলেটিং হরমোনটা এখানে কী হয়ে যাচ্ছে ওই টিএসএইচটা কী হয়ে যাচ্ছে বেড়ে যাচ্ছে আপনার রিপোর্ট দেখলে বুঝতে পারবেন অনেকে রিপোর্টে দেখা যায় যে টিএসএইচটাই বেশি আসছে আর বাকিগুলো প্যারামিটারগুলো নর্মাল টি থ্রি টি কোনো সমস্যা নেই তাহলেও জানবেন আপনাদের কিন্তু টিএসএইচ বেড়ে গেছে মানেই থাইরয়েড গ্ল্যান্ড যে থাইরক্সিন হরমোন প্রোডাকশান করে সেটা প্রপার কাজ করছে না অনেকেই দেখবেন পুরো থাইরয়েড প্রোফাইল টেস্ট করায় না শুধু টিএসএইচ করিয়ে নেয় সেটাও কোনো অসুবিধা নেই তবে পুরো প্রোফাইল করালে আমরা পুরোটা জানতে পারব এর ক্ষেত্রে ঠিক উল্টোটা এর থেকে গিয়ে যদি আমরা উল্টোটা বলি হাইপার থাইরয়েড তাদের কি হবে ঠিক উল্টো মানে টি থ্রি টি ফোর এইগুলো কী হবে বেড়ে যাবে আর টিএসএইচ কী হবে কমে যাবে যেহেতু থাইরক্সিন এখানে বেড়ে যাচ্ছে সেহেতু এটার নাম হচ্ছে হাইপার থাইরয়েড হাইপার থাইরয়েডিজম ভাষায় বললে এবার আপনাদের মনে হতে পারে তাহলে কি হাইপো মানে কম হাইপার মানে বেশি মোটাটা কিসে হয়ে যাবে রোগাটা কিসে হয়ে যাবে হাইপোথাইরয়েডিজমে ওজন কিন্তু বেড়ে যাবে অর্থাৎ পেশেন্ট এক্ষেত্রে মেধাদিককে ভুগবে ওবেসিটিতে ভুগবে যেটাকে আমরা বলছি চলতি কথায় মোটা হয়ে যাচ্ছে ঠিক আছে এটা কিছে সে হাইপোথাইরয়েডে আর হাইপোথাইরয়েড থাইরয়েড পুরো উল্টো এক্ষেত্রে কীভাবে পেশেন্ট রোগা হয়ে যাবে এবার পেশেন্টদের কাছে একটা কমন কোশ্চেন আমি পাই ম্যাডাম আমি হাইপোথাইরয়েডে ভুগছি থাইরয়েডের সমস্যায় বুদ্ধি আমাকে ডাক্তারবাবু এরকম থাইরক্স ওষুধ দিয়েছেন কেউ এইট্টি এইট খান কেউ হানড্রেড খান কেউ ফিফটি খান এরকম করে খান তো এগুলো কি সারা জীবন খেয়ে যেতে হবে এই কোশ্চেনটা পেশেন্ট কিন্তু রাখেন আমার তরফ থেকে আমি একটা কথাই বলতে পারি নাটা পরে বলছি একটা জিনিস বুঝুন হাইপোথাইরয়েডের ক্ষেত্রে যেহেতু থাইরক্সের হরমোন কমে গেছে সেহেতু আপনি থাইরক্স দিয়ে ঠিকঠাক করে দিলেন তার হাইপোথাইরয়েড ঠিক হয়ে গেল মানে বলতে চাইছি ওষুধের ওপর ডিপেন্ড হয়ে চলল কিন্তু যার হাইপার তার কী হবে তাকে তো ফুল ডায়েট থেরাপির মধ্যে থাকতে হবে থেকে সুস্থ হতে হবে তাহলে একজন হাইপার থাইরয়েড তিনি যদি উইথাউট মেডিকেশান সুস্থ হতে পারেন একজন হাইপোথাইরয়েড পেশেন্ট কেন পারবেন না হ্যাঁ ইনিশিয়াল স্টেজে প্রচুর বেড়ে গেছে খাবারের সাথে সাথে মেডিসিনের প্রয়োজন ডেফিনেটলি খেতে হবে কিন্তু তার মানে এই নয় সারা জীবন থাইরয়েডের ওষুধ খেয়ে আপনাকে চালাতে হবে এটা কিন্তু একদম সত্যি নয় প্রত্যেকটা রোগের কারণ লক্ষণ কী টেস্ট করবেন কী খাবেন সবটাই তো বলি তো এক্ষেত্রে যদি হঠাৎ করে সাডেনলি ওজন কমে যায় টেস্ট করাবেন থাইরয়েড প্রোফাইল হঠাৎ করে ওজন বেড়ে যাচ্ছে থাইরয়েড প্রোফাইল টেস্ট করাবেন এটা হচ্ছে লক্ষণ ঠিক আছে যদি বলেন কারণ কি এটা একটা হরমোনাল ডিসঅর্ডার এটা লাইফস্টাইল থেকেও আসে এটা জেনেটিক্যালি আসে অর্থাৎ হেরিডিটি ফ্যাক্টর মা বাবার থেকে আসতে পারে বংশানুক্রমে এই কিছু কজেস রয়েছে এবং এটা একটা হরমোনাল ডিসঅর্ডার ল্যাক অফ প্রোটিন এর কজ ঠিক আছে তার কারণ প্রোটিনের প্রধান কাজ হচ্ছে হরমোনকে ব্যালেন্স করা যদি প্রপার প্রোটিন না থাকে তার কিন্তু এরকম হরমোনাল ডিসঅর্ডারগুলো হবে এবার সোজা চলে যাব কি খাবো প্রথমত বুঝে নিন ওজন কমানোর জন্য যা যা খেতে হয় সেটা তো খেতেই হবে সেটা আমার ভিডিওতে চ্যানেলে ভিডিওতে দেওয়া রয়েছে ওজন কমানোর জন্য কি করবেন না করবেন ওজন বাড় যাদের বাড়ানোর দরকার রয়েছে মানে হাইপার হয়ে গেছে ওজন কমে গেছে হাইপার থাইরয়েডে কি করে বাড়াবেন তার জন্য টিপস দেওয়া রয়েছে তো যাদের হাইপো থাইরয়েড তারা ওজন কমানোর তথ্যগুলো ফোন ফলো করবেন আর যাদের হাইপার থাইরয়েড তারা ওজন বাড়ানোর তথ্যগুলো ফলো করবেন এটা গেল একটা দিক এর মধ্যে কি করতে হবে না করতে হবে সেখানে বলা রয়েছে দুটো ভিডিওই আমার বানানো রয়েছে চ্যানেলে সেগুলো ফলো করবেন এখানে বক্তব্য একটা জায়গায় সেটা হচ্ছে পার্টিকুলারলি গ্ল্যান্ডকে কি করে ঠিক করব। এটা আমি বরঞ্চ বলে দিই সেটা হচ্ছে যখন থাইরক্সিন হরমোন কমে যাবে মানে এখানে হচ্ছে হাইপোথাইরয়েডের ক্ষেত্রে বলছি যারা মোটা হয়ে যাচ্ছেন তাদের ক্ষেত্রে কিন্তু যেগুলো গয়ট্রোজেনিক ফুড গোজেনিক ফুড কি গয়ডোজেনিক ফুড হচ্ছে আমাদের বডিতে আয়োডিন শোষণে বাধা দেয় এই খাবারগুলো কি হবে তাতে আয়োডিন শোষণে যদি বাধা দেয় আয়োডিন হচ্ছে প্রধান কম্পোজিশান থাইরক্সিন হরমোনের ঠিক আছে আয়োডিন হচ্ছে প্রধান কম্পোজিশান থাইরক্সিন হরমোনের তাহলে আমাদের কি করতে হবে আয়োডিন জাতীয় খাবার খেতে হবে আয়োডিন খাবার আমরা সামুদ্রিক মাছে পাব আমরা যেগুলো আমরা ওমেগা পাই সেই সামুদ্রিক মাছে আমরা কিন্তু প্রচুর আয়োডিনও পাব এবং তার সাথে সাথে পেঁয়াজটা একটু বাড়িয়ে দেব। যারা পেঁয়াজ খেতে মানে সমস্যা হয় না তাদের বলছি বাড়িয়ে দেব। আর সামুদ্রিক মাছ মেন সোর্স এছাড়া আয়োডাই আয়োডিন পাওয়াটা না খুব টাফ হয়ে যায় আমাদের কাছে কারণ আয়োডাইজড সল্ট রয়েছে আয়োডাইজড ব্রেড রয়েছে মানে পাউরুটির রুটির মধ্যে আয়োডিন যোগ করা থাকে এটাকে বলে ফুড ফর্টিফিকেশান আয়োডিন অ্যাড করা থাকে মানে যেই যে যে খাবারগুলোতে আয়োডিন আছে সেগুলো খাবো আমি হাইপোথাইরয়েডের ক্ষেত্রে বলছি এবং ওই গয়ট্রোজেনিক ফুডটা খাবো না গয়ট্রোজেনিক ফুডটা কী করবে এই আয়োডিনটাকে নষ্ট করে দেবে তাহলে গয়ট্রোজেনিক ফুডগুলো বন্ধ করব সেগুলো কি মূল বিট ফুলকপি বাঁধাকপি সর্ষে সয়াবিন এগুলো টোটালি খাদ্য তালিকা থেকে বাদ দিয়ে দেব এরা কিন্তু ফলো করুন আর নেক্সট যাদের ক্ষেত্রে হাইপার থাইরয়েড তাদেরকে আমি বলবো ঠিক উল্টো কাজটা করবেন আয়োডিন কমিয়ে দেবেন আর এই ফুলকপি বাঁধাকপি বিট মূলো সয়াবিন সর্ষে খাওয়া শুরু করবেন তাহলে কিছু পেশেন্টকে বললাম যাদের হাইপোথাইরয়েড থাইরয়েড এগুলোকে কম করার জন্য আর কোনটা বাড়ানোর জন্য হাইপারের ক্ষেত্রে ঠিক উল্টোটা বললাম বেশ প্রত্যেকে সুস্থ হয়ে যাবেন তার সাথে ওয়েট কমানোর জন্য যেগুলো ফলো করতে ফলো করবেন আর ওয়েট বাড়ানোর জন্য যাদের বাড়ানোর প্রয়োজন বাড়ানোর করবেন তাহলে এইভাবে হাইপো থাইরয়েড হাইপার থাইরয়েডকে আমরা কন্ট্রোল করতে পারবো এবং কখনোই সারা জীবন ওষুধের উপর ডিপেন্ড করে থাকতে হবে না গুরুত্বপূর্ণ টিপস যদি মনে হয় এগুলোকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভালো লাগলে একটা লাইক করবেন কোনো মতামত থাকলে অবশ্যই একটু কমেন্টে জানাবেন ভালো লাগলেও একটু কমেন্ট করে জানাবেন যাতে একটু এনকারেজ হই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ সো মাচ